নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো পান লাড্ডু বা পান কোকোনাট লাড্ডু আর এই পান লাড্ডু খেতে কিন্তু অসাধারণ হয় ভীষণ রিফ্রেশিং একটা লাড্ডু আর বানানোও কিন্তু ভীষণ সহজ খুবই কম সময়ে কিন্তু আমরা এই পান লাড্ডু বানিয়ে ফেলতে পারি তো এই পান লাড্ডু বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পান আমি এখানে প্রায় গোটা সাতেক মতো পান নিয়েছি যেটা ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে ডেসিকেটেড কোকোনাট এখানে আমি এক কাপ নিয়েছি মানে আড়াইশো গ্রাম কোকোনাট পাউডার আমি নিয়েছি আর নিয়েছি আমি এখানে হাফ কাপ দুধ এরপরে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম এরপরে আমি পানগুলোর বোটাগুলো কেটে বাদ দিয়ে দেব এরপরে পানগুলোকে ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব তো প্রত্যেকটা পান আমি এইভাবে বোটাগুলো কেটে ছোটো ছোটো করে ছিঁড়ে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি তো সবকটা পান আমি এইভাবে ছিঁড়ের মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিচ্ছি চিনি আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো চিনি দিলাম এরপরে আমি নিয়ে নিয়েছি চারটে এলাচ এলাচগুলো আমি ছাড়িয়ে এলাচের দানাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে এলাচের পাউডারও দিয়ে দিতে পারেন এরপরে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ সেই হাফ কাপ দুধের অর্ধেকটা আমি এর মধ্যে দিলাম এরপরে আমি এটা ঢাকা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তো দেখুন সুন্দরভাবে পেস্টটা আমার তৈরি হয়ে গেছে একদম কিন্তু স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এরপরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এরপরে যে কোকোনাট পাউডারটা আমি নিয়েছিলাম সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এইবারে লো ফ্লেমে আমি এই নারকেলটাকে ভেজে নেব তো নারকেলটা কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু এটা লালচে হয়ে যাবে আর পুড়ে যাবে সেই জন্য লো ফ্লেমে এটাকে আমি ভেজে নেব যতক্ষণ না নারকেলটা ক্রিস্পি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো দেখুন নারকেলটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি এর মধ্যে পঞ্চাশ গ্রাম মিল্ক পাউডার তো এবার মিল্ক পাউডার আর নারকেলটা মিলেও আরও আমি একটুক্ষণ ভেজে নেব প্রায় দেড় মিনিট মতো আমি এটাকে ভেজে নেব আর মিল্ক পাউডারটা দিলে কিন্তু এই দুধ টেস্ট আরও বেড়ে যায় তো দেখুন নারকেল আর মিল্ক পাউডারটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে যে পানের পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেই পানের পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর যেটুকু দুধ আমার রেখেছিলাম সেই দুধটা আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে গ্রাইন্ডারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি এখানে নিয়েছি ফুড কালার এখানে আমি তিন চার ফোঁটা ফুড কালার অ্যাড করছি যাতে লাড্ডুর কালারটা সুন্দর আসে তবে এটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন তো এবারে সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এবারে এটাকে আমি ভালো করে আস্তে আস্তে পাক দিতে থাকব। যতক্ষণ না আমার লাড্ডু বানানোর মতো পজিশানে আসবে ততক্ষণ তো কিছুটা পাক দেওয়ার পরে আমি এখানে এবারে অ্যাড করব ঘি এখানে আমি এক চামচ মতো ঘি অ্যাড করলাম তো এইবারে ঘিটাকেও ভালোভাবে আমি মিলিয়ে মিশিয়ে নিয়ে এবারে আমি নারকেলের একটা সুন্দর পাক দিয়ে একটা সুন্দরভাবে ছাই তৈরি করে নেব তো নারকেলটাকে আস্তে 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 নাড়তে নাড়তে কিন্তু বেশ ভালোভাবে আমার অনেকটাই পাক হয়ে এসছে তো মাঝে মাঝে এবারে আমি একটু হাতে করে তুলে নিয়ে দেখব যে নারকেলটা আমার ভালোভাবে পাক হচ্ছে কিনা না এখনও কিন্তু পুরোপুরি ভালোভাবে পাক হচ্ছে না তো এখনও আরও একটুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো আরও একটু পাক আমাকে দিতে হবে তো এবারে কিন্তু আমার বেশ আরও কিছুক্ষণ নারকেলটাকে পাক দেওয়ার পরে মনে হচ্ছে যে এবারে কিন্তু নারকেলের ছাইটা কিন্তু আমার ভালোভাবে রেডি হয়ে গেছে লাড্ডু বানানোর জন্য তো এবারে আমি নাড়াচাড়া করে নিলাম আর একটুক্ষণ তারপরে আমি একটু নারকেলের মধ্যে থেকে তুলে নিয়ে আমি ভালো করে হাতে গোল করে দেখছি যে হ্যাঁ নারকেলের কিন্তু একদম আমার পাকটা রেডি হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর একটা প্লেটের মধ্যে নারকেলের পাক ছাইটাকে তুলে নিলাম এবারে এটাকে একটুক্ষণ রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য এদিকে ততক্ষণে আমি একটা ফিলিং তৈরি করবো তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ আমন্ড আর কাজু বাদাম যেটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় দুই টেবিল চামচ টুটি ফ্রুটি আর এখানে দিয়ে দেবো আমি গুলকান্দ যেটা পানের মশলার জন্য ব্যবহার করা হয় সেই গুলকান্ত আমি এখানে দেড় টেবিল চামচ দিয়ে দিলাম আর এই গুলকান্তা দিলে কিন্তু এটা অসাধারণ একটা টেস্ট আসে তো এবারে এই সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো এটাকে আমি ভালোভাবে মিক্স করে রেখে দিচ্ছি এদিকে আমার নারকেলের ছাইটাও কিন্তু বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে তবে একদম কিন্তু ঠান্ডা করলে চলবে না অল্প অল্প যেন গরম থাকে তো হালকা হালকা গরম কিন্তু আমার এটাও আছে এবারে আমি কিছুটা হাতে করে ছাইয়ের থেকে তুলে নিলাম তারপরে আমি গোল করে এটাকে একটু দু হাতের সাহায্যে চ্যাপটা করে নিলাম এরপরে যে গুলকন্দের ফিলিংটা আমি তৈরি করেছিলাম সেটা আমি এই নারকেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি এটাকে ভালো করে গোল করে লাড্ডুর শেপে তৈরি করে নিলাম তো দেখুন সুন্দর করে আমি গোল করে নিলাম লাড্ডু তৈরি করে নিলাম এবারে আমি আর একটা প্লেটের মধ্যে আরও কিছুটা ডেসিকেটেড কোকোনাট আমি নিয়ে নিয়েছি এইবারে আমি লাড্ডুটাকে ওই ডেসিকেটেড কোকোনাটের মধ্যে হালকা করে লাগিয়ে নিচ্ছি তো আমার লাড্ডু কিন্তু একটা রেডি হয়ে গেল একইভাবে আমি আরও একটা লাড্ডু তৈরি করে নিচ্ছি দু হাতের সাহায্যে প্রেস করে নিলাম এই আমি গুলকান্দ আর মৌরির ফিলিংটার মধ্যে দিয়ে দিয়ে ভালো করে গোল করে লাড্ডুর শেপে তৈরি করে নিলাম নিয়ে এবারে আমি কোকোনাটের মধ্যে হালকা করে লাগিয়ে নেব তাহলেই কিন্তু পান লাড্ডু একেবারে রেডি হয়ে যাবে তো এইভাবে আমি প্রত্যেকটা লাড্ডু একে একে তৈরি করে নিলাম তো এবারে এটাকে আমি একটু ডেকোরেশন করার জন্য একটু টুটি ফ্রুটি দিয়ে লাড্ডুর ওপরে সুন্দর করে আমি ডেকোরেট করে দিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু এটা অসাধারণ হয়েছে তো এবারে এটাকে আমি সুন্দর করে সার্ভ করে দিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট পান কোকোনাট লাড্ডু আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতেও ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করবে আর এই লাড্ডু একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে